ওয়েলকাম টু গাইডলাইন। আজকে আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের একটা অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ সাবজেক্ট লেখা আছে অ্যাডমিশন টু ক্লাস 11 2021-22। নিচের দিকে ভালো দেখো, ইংলিশ মিডিয়াম ফর সায়েন্স স্ট্রিম, বেঙ্গলি মিডিয়াম ফর হিউম্যানিটি স্ট্রিম। হিউম্যানিটি স্ট্রিম বলতে আর কিছু নয়, আর্টস স্ট্রিম যেগুলোকে আমরা বলে থাকি সেগুলো। তার নিচে লেখা আছে ফর দ্য স্টুডেন্ট অফ আদার্স ইনস্টিটিউশন, অর্থাৎ আদার্স ইনস্টিটিউশনে যারা এই মুহূর্তে পড়াশোনা করছে তাদের জন্য। চলো ডিটেলসে দেখে নিই। সাবজেক্টস অ্যাভেলেবেল আর এখানে চারটে পাঁচটা অপশন দিয়েছে, ভালো দেখো। দুটো স্ট্রিম সায়েন্স এবং হিউম্যানিটিস, এদের জন্য পাঁচটা অপশন দিয়েছে। অপশনগুলো ভালো করে খেয়াল রাখবে, যখন অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু এই অপশনগুলো কাজে লাগবে। সায়েন্স স্ট্রিম তিনটে অপশন আছে, দেখো তিনটে অপশনই ইংলিশ মিডিয়ামের জন্য, এবং সাবজেক্টগুলো ভালো করে দেখে নাও। যেমন প্রথম অপশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বেঙ্গলি অথবা হিন্দি, ইংলিশ, স্ট্যাটিস্টিক অথবা কম্পিউটার সায়েন্স, অর্থাৎ এই যে মাঝে স্লাস দেওয়া আছে অলগুলো, অর্থাৎ দুটো সাবজেক্টের মধ্যে একটা বাদ থেকে আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো। সেকেন্ড অপশনও ভালো করে দেখে নাও, থার্ড অপশন এটা সায়েন্সের জন্য। এবং ফোর্থ অপশন যেটা আছে হিউম্যানিটিস, সেটা হচ্ছে জিওগ্রাফি, ম্যাথ, বেঙ্গলি অর হিন্দি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি, সংস্কৃত আর ইকোনমিক্স। একইভাবে অপশন ফাইভটা ভালো করে কেন, জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি অর হিন্দি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি, সংস্কৃত আর ইকোনমিক্স। এবার নিচে ভালো করে দেখো, এ স্টুডেন্ট মে অ্যাপ্লাই ফর দ্য ফলোয়িং অপশনস, অর্থাৎ কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। আমরা দেখেছি পাঁচটা অপশন আছে টোটাল। প্রথমে দেখো এখানে বলা আছে, আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে, যে ওয়ান অর টু অর থ্রি অর ফোর অর ফাইভ, যে কোনো একটা অপশন অ্যাপ্লাই করা যেতে পারে। দুই আছে ওয়ান অর টু অ্যান্ড থ্রি, অর্থাৎ এক অথবা দুই এবং তিন। আবার তিনে আছে ওয়ান আর টু অ্যান্ড ফোর আর ফাইভ, অর্থাৎ এক অথবা দুই এবং চার অথবা পাঁচ, অর্থাৎ দুটো অ্যাপ্লাই করতে পারছি। এবং চারেটা যেটা দেওয়া আছে সেটা থ্রি, তিনেটা অ্যাপ্লাই করতে পারি তার সাথে অ্যান্ড ফোর আর ফাইভ, চার এবং পাঁচের মধ্যে একটা। অথবা শেষ যেটা অপশন দেওয়া আছে ওয়ান আর টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর আর ফাইভ, অর্থাৎ এক অথবা দুইয়ের মধ্যে একটা এবং তিন এবং চার অথবা পাঁচের মধ্যে একটা। এইভাবে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। ভালো করে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই অপশনগুলো কিন্তু কেয়ারফুলি ভালো করে কিন্তু সাবমিট করো, কারণ এটা সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আর মডিফাই করা যাবে না। নেক্সট বলছে স্টুডেন্টস যারা হিউম্যানিটিস স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করছো বা যারা পড়াশোনা করবে, তারা কিন্তু সমস্ত এক্সাম বেঙ্গলি আর ইংলিশ ভার্সন, যে কোনো ভার্সনে দিতে পারবে। অ্যাপ্লিকেশন হবে শুধুমাত্র অনলাইনে, কোনো অফলাইনে অ্যাপ্লিকেশন হবে না। এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে মার্ক করে দিলাম, এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এবং যারা 2021 ক্লাস টেনের এক্সাম দেবে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফি প্রতিটা অপশনে, আমি যে পাঁচটা অপশন দেখেছিলাম এবং কীভাবে অপশন চুজ করা যেতে পারে দেখেছিলাম, সেই অপশনগুলোর মধ্যে যারা যতগুলো অপশন সিলেক্ট করবে প্রতিটা অপশনের জন্য বলছে 600 টাকা কিন্তু দিতে হবে। এবার দেখবো কারা অ্যাপ্লাই করতে পারবে, ক্রাইটেরিয়া কী আছে। অবশ্যই যারা ক্লাস নাইনের অ্যানুয়াল এক্সামিনেশনে এই যে মার্ক্সগুলো দিয়েছে পেয়েছে, মিনিমাম ম্যাক্স মার্ক্সগুলো, সায়েন্সে যেমন ওয়ান অর টু অপশনের জন্য সায়েন্স গ্রুপে 85 মার্ক্স পেতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে কিন্তু মিনিমাম মার্ক্স 70 মার্ক্স থাকতে হবে। এবং অপশন থ্রি সায়েন্সের জন্য যেটা আছে, সায়েন্স গ্রুপে সেই একই 85% মার্ক্স এবং ল্যাঙ্গুয়েজে 70% মার্ক্স। এবং হিউম্যানিটিসের ক্ষেত্রে অর্থাৎ ফোর অ্যান্ড ফাইভ অপশনের জন্য 70% মার্ক্স পেতে হবে এগ্রিগেট, এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে 70% পেতে হবে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ বলছে, অ্যাডমিশন টু ক্লাস 11 ইজ প্রভিশনাল অ্যান্ড উইল বি কনফার্ম অনলি আফটার ক্লাস 10 বোর্ড রেজাল্ট 2021 আর পাবলিশড। A student has to secure at least 95 marks in the science group and 75 marks in the language group in class 10 board examination 2021 for science stream and or. Ebong at least 75% marks in the aggregate and 75% marks in the language group in class 10 board examination 2021 for humanities stream. Ei marks ta thakli admission ta porobortikale confirm hobe. Cholo tarpor dekheni important dates. টাইম পিরিয়ড অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 15/4/2021, চলবে 15/6/2021 পর্যন্ত, এবং লাস্ট পেমেন্ট ডেট 15/6/2021। অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে আফটার 24 আওয়ার্স ফ্রম দ্য ডেট অফ সাকসেসফুল পেমেন্ট। এবং কবে কী এক্সাম হবে সমস্ত অপশনের জন্য বলে দিয়েছে। অপশন ওয়ান টু এক্সাম হচ্ছে ওয়ান টু দুটোই হচ্ছে 20/6/2021, অপশন থ্রি 19/6/2021, অপশন ফোর ফাইভ সবটা হচ্ছে 19/6/2021। এবং কোন কোন অপশনে রিটিন টেস্ট উইল হেল্ড অন কোন কোন সাবজেক্টের উপর হবে সেটা ভালো করে দেখে নাও, টাইমগুলো দেখে নাও, এবং ফুল মার্কস ডিউরেশন সেগুলো কত থাকছে। যেমন অপশন ওয়ান টু থ্রি তিনটার জন্য কিন্তু 50 মার্কসের এক্সাম হবে, সেটা 45 মিনিট সময় থাকছে, যে সাবজেক্টগুলো থাকবে দিয়েছে সেই সাবজেক্টগুলো। এবং অপশন ফোর ফাইভের জন্য 20 মার্কসের কোয়েশ্চেন হবে এবং 20 মিনিট সময় থাকবে, এই যে সাবজেক্টগুলো আছে যে অপশনে সেই সমস্ত সাবজেক্টের উপরই কিন্তু এক্সামটা হবে। এবার দেখো সায়েন্স স্ট্রিমের কোয়েশ্চেন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, কিন্তু অ্যান্সার বেঙ্গলি অর ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া যেতে পারে। হিউম্যানিটিসের ক্ষেত্রে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন হবে, উত্তর কিন্তু বেঙ্গলি অর ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া যেতে পারে। যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো হচ্ছে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট না থাকলে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট অফ ক্লাস নাইন অ্যানুয়াল এক্সামিনেশনের, এবং কাস্ট সার্টিফিকেট যাদের আছে সেগুলো। যাই হোক, আর তেমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেই, যেগুলো বলা বলে দিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে আমি আরেকবার দেখিয়ে দিলাম, এখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এক্সামিনেশনের সমস্ত সিলেবাস এবং কীভাবে অ্যাপ্লাই করবে ইত্যাদি সম্পর্কে যদি জানার কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো ডিটেলসে জানানোর। আর আমার চ্যানেল এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থাকো।